नमस्कार एवं सालाम आपनारा देखछेन न्यूज निर्भीक और आज दोसरा आगस्ट मंगलवार न्यूज निर्भीकेर विशेष प्रतिवेदन निये उपस्थित आमी शरण सुंदर दास प्रत्येक दिनेर मतो आज के आमादेर प्रतिवेदनेर विषयवस्तु होच्छे 2023 सालेर हज पालनेर नियेते पाए हेटे मक्कार उद्देश्य रवाना हवा शिहाब छोटूर बा शिहाब चित्तूर। शिहाब छोटूर क्यों बोलें शिहाब चित्तूर 29 बचर बयसेर टगबगे तरुण शिहाब छोटूर विवाहित मुस्लिम युवक शिहाब छोटूर भारतेर केराला थेके पाए हेटे पवित्र मक्काय हज करते जावार उद्यमी शिहाब छोटूर जिनी भारत थेके सऊदी आरबेर मक्काय पाए हेटे हज करार उद्देश्य दीर्घ पथ पाड़ी देवार कारणे बर्तमाने गूगल सह अन्यान्य सोशल मीडिया प्लैटफर्मे ट्रेंड करछेन। आज सेई शिहाब छोटूर के निये आमादेर भिडियो। आज आमादेर एई भिडियो प्रतिवेदने जतटा पारा जाए सठिक तथ्य समाहारे शिहाब छोटूरेर जीवनी शिहाब छोटूरेर बयस शिहाब छोटूरेर परिवार शिहाब छोटूरेर कैरियर शिहाब छोटूरेर शिक्षा जातीयता मक्कार उद्देश्य जावार पथे रूट मैप एवं अवस्थान इत्यादि इत्यादि विषये खुंटीनाटी समस्त तत्व तुले धरार चेष्टा करा हबे। 29 बछरेर शिहाब छोटूर पेशागतभावे एकजन डाक्तार तिनी भारतेर केरालार मालीपुरमे जन्मग्रहण करेन तार स्त्री एवं एकटा सन्तान रयेछे केउ केउ बलेन दुटो सन्तान। शिहाब छोटूर 2023 साले सऊदी आरबेर पवित्र मक्काय पौंछानोर लक्ष्य निये साहसेर साथे हेटे चलेछेन हज पालनेर उद्देश्ये हज पालनेर मनस्थे पाए हेटे पाड़ी दिते 8640 किलोमीटर रास्ता तिनि अतिक्रम करबेन। न्यूज निर्भीकेर पक्ष थेके शिहाब छोटूरके एकरा शुभेच्छा। तिनि एबछरेर जून मासेर प्रथम थेके तार सफर शुरू करेछेन परप्पान्नंग दिते तार प्रथम दिनेर सफर शेष करेन शिहाब छोटूर। शुक्रवार परप्पान्नंग दिते जुम्मा मस्जिदे रात काटिये तिनि आबार यात्रा शुरू करेछिलेन। एकटा प्रतिबेदने बला हयेछे शिहाब छोटूर तार साथे शुधुमात्र नित्य प्रयोजनीय जिनिस निये जाच्छेन पथे मस्जिदे खाबेन एबं राते सेई मस्जिदेई घुमाबेन बले जाना गियेछे। এতে কোনো রকম অতিরঞ্জিত কোনো কথা নেই। কঠোর সত্য এটাই যে শিহাব ছোটুর প্রতিদিন গড়ে 25 কিলোমিটার করে হাঁটছেন। তার জন্মস্থান ভারতের কেরালা থেকে সৌদি আরবের মক্কার মধ্যে দূরত্ব হচ্ছে 8640 কিলোমিটার। দীর্ঘ এই পথ পাড়ি দেওয়ার জন্য গত 2 মাস ধরে তিনি হেঁটে চলেছেন। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে থাকা হজযাত্রী এই শিহাব ছোটুরের জন্য পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ দোয়া করছেন। করবেনই তো, ভারত থেকে এই প্রথম কেউ এমন সাহসী উদ্যোগ নিয়েছেন। কেরালা থেকে শুরু করে ভারতের যখন যে রাজ্যে প্রবেশ করছেন তখন থেকেই পুলিশের আন্তরিক নিরাপত্তা এবং হাজার হাজার মানুষের উষ্ণ অভ্যর্থনা পাচ্ছেন শিহাব ছোটুর। জায়গায় জায়গায় শিহাব ছোটুরের গায়ে ফুল বর্ষণ করা হচ্ছে, পুষ্পবৃষ্টি করা হচ্ছে। শিহাব ছোটুর বা শিহাব চিত্তুর যার ডাকনাম শিহাব 1993 সালে ভারতের কেরালার মালিপুরমে জন্মগ্রহণ করেন। তার এই দীর্ঘ পথ পায়ে হেঁটে হজ করার সাহস জুগিয়েছেন তার মা জেনাবে ছোটুর বা জেনাবে চিত্তুর। তিনি বিবাহিত, স্ত্রীর নাম শাবানা চিত্তুর। শিহাব ছোটুরের সন্তানও রয়েছে, তবে একটা সন্তানের ছবি দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কোনো সংবাদ মাধ্যম তার একটা মেয়ে এবং একটা ছেলে আছে বলেও খবর প্রকাশিত করেছে। শিহাব ছোটুরের শিক্ষাগত যোগ্যতা, তিনি মেডিকেল স্নাতক, পেশায় একজন চিকিৎসক MBBS ডাক্তার। এছাড়াও তার একটা সুপার মল রয়েছে, সেই ব্যবসা থেকে তার মাসে কম করেও 5 লক্ষ টাকা আয় হয়। 2 মাস আগে তিনি নিজের বাসস্থান কেরালার মালিপুরম থেকে রওনা দিয়েছিলেন আর গত 29শে জুলাই গুজরাটের গোধরা ছেড়ে রাজস্থানের একটা গ্রামে পৌঁছেছিলেন। যতদূর জানা যাচ্ছে এরপর তিনি রাজস্থান থেকে হরিয়ানা, তারপর হরিয়ানা থেকে ভারতের পাঞ্জাবের ওয়াঘা বর্ডার পেরিয়ে ওয়াঘা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করবেন। ভারতবাদে মক্কা পৌঁছানোর জন্য আর যে যে দেশগুলো শিহাবকে অতিক্রম করতে হবে, পার হতে হবে, অতিক্রম করতে হবে, সেগুলো হচ্ছে পাকিস্তান, ইরাক, ইরান,
এবং কুয়েত পেরিয়ে তারপর সৌদি আরবের পবিত্র শহর মক্কায় পৌঁছবেন তিনি। 2023 সালে মক্কা পৌঁছবেন শিহাব চটুর, 2023 সালে তিনি হজ পালন করবেন। পাকিস্তানে পৌঁছলে তাকে স্বাগত জানানো হবে বলেও খবর রয়েছে। এরই মধ্যে নাকি পাকিস্তানে প্রস্তুতি শুরু হয়েছে। ভারতের কেরালা থেকে নানা দেশ পেরিয়ে পায়ে হেঁটে পবিত্র হজে যাওয়ার কান্ট্রি রুট তৈরি করতে দীর্ঘ 6 মাসের বেশি সময় লেগেছে শিহাব চটুরের। সত্যিই তো চারটিখানি কথা নয়, ভারত সরকারের অনুমোদনের ব্যাপার রয়েছে, দিল্লির অনুমোদনের ব্যাপার রয়েছে, বিদেশ মন্ত্রকের সার্টিফিকেটের ব্যাপার রয়েছে, ভারত বাদে আরও 7টা দেশের অনুমতি আদায় করা, সে এক বিশাল হ্যাপা। সব কিছু ঠিকঠাকভাবে তৈরি করতে শিহাব চটুরের সময় লেগেছে 6 মাসেরও বেশি। কেরালা থেকে দিল্লি, দিল্লি থেকে কেরালা, কেরালা থেকে বিদেশ মন্ত্রক, এইভাবে বহু ছোটাছুটি করতে হয়েছে শিহাব চটুরকে, তারপরে মিলেছে অনুমোদন, অনুমতি। তার এই পায়ে হাঁটা হজযাত্রার পরিকল্পনা মাথায় এলো কিভাবে? সাংবাদিকরা এরকম জিজ্ঞেস করতে শিহাব চটুর সাংবাদিকদের বলেছেন, ছোটবেলা থেকেই নাকি তার ইচ্ছা ছিল পায়ে হেঁটে হজ করার। জানা গিয়েছে যে তিনি যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পায়ে হেঁটে হজ করার জন্য, পায়ে হেঁটে হজযাত্রার জন্য আবেদন করেন, তখন তার কাছে এতটা হাঁটার সম্ভব কী করে হবে, সম্ভব এতটা হাঁটার প্রমাণ চাওয়া হয়। শিহাব চটুর তখন বলেন যে তিনি দীর্ঘদিন ধরে প্রতিদিন 25 কিলোমিটার করে হাঁটার অনুশীলন করছেন। শিহাব চটুরের এই কথা শুনে পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন দেয় যে তিনি পায়ে হেঁটে হজে যেতে পারবেন। উল্লেখ্য যে এতদিন পায়ে হেঁটে কিভাবে যাতায়াত করা যায় তা তিনি গত 1 বছর ধরে অনুশীলন করে এসেছেন। শিহাব চটুরের নিজের নামে ফেসবুক পেজ রয়েছে, তার এই পায়ে হেঁটে হজ যাওয়ার অবস্থান জানতে তার ফেসবুক পেজ ফলো করতে পারেন। শিহাব চটুরের নিজস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে, শিহাব চটুরের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং অন্যান্য সামাজিক মিডিয়ার লিংক আমরা খুঁজে আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। আর শেষে আবারও বলছি, নিউজ নির্ভিকের পক্ষ থেকে পায়ে হেঁটে হজযাত্রায় রওনা হওয়া শিহাব চটুরকে একরাশ শুভেচ্ছা। তো আপাতত এই পর্যন্ত। আজকের ভিডিওটা সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই মন্তব্য করে জানান এবং পারলে শেয়ার করে ভিডিওটা বেশি বেশি লোককে দেখার সুযোগ করে দিন। ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভিক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য এবং এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ নির্ভিকে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ নির্ভিক ইউটিউব চ্যানেল। সাথে সাথে নিউজ নির্ভিকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন। আর যারা নিউজ নির্ভিক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন তারা আজকের এই ভিডিওতে লাইক কমেন্ট করে সাথে সাথে নিউজ নির্ভিক চ্যানেলে লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন। নিউজ নির্ভিকে প্রতিদিন বেলা 2 থেকে 3:30 মধ্যে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবরের আপডেট সহ প্রতিদিন কম বেশি রাত 10টার গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমরা নিয়মিত দেখাতে থাকি আপনাদের, দেখাতে থাকবো আপনাদের। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।